হ্যালো ভিউয়ার্স, আমি শাহরিয়াজ আসছি গুন্ডামি নিয়ে। ফেব্রুয়ারির 5 তারিখ এবছরের গুন্ডামি পরিচালনা করেছেন সাইমন তারিক ভাই, এবং আমার সঙ্গে কো আর্টিস্ট হচ্ছে বিপাশা কবির। ওর আর আমার ফার্স্ট পিয়ারের ছবি এটা। আর গুন্ডামি নিয়ে স্পেশালি যেটা বলতে হয়, ছবির নামটা শুনেই বুঝতে পারছেন, প্রপার একটা এন্টারটেইনিং ধামাকা আপনাদের জন্য আমি নিয়ে আসছি। এবং আমরা অনেক যত্ন করে, আমরা আমরা অনেক চিন্তা করে ছবিটি বানিয়েছি, এবং আমি সন্দেহাতীত ভাবে বলতে পারি ছবিটি দর্শকদের প্রপার এন্টারটেইন করবে। সো আমরা কাজ করেছি, এবার সাপোর্ট করবার পালা আপনাদের, এনজয় করবার পালা আপনাদের, এবং আপনারা যত বেশি গুন্ডামি এনজয় করবেন তত বেশি আমার গুন্ডামি সার্থক হবে। গুন্ডামি ছবির সব থেকে বড় বিষয় যেটা ছিল, যে এটা যখন আমি চুক্তিবদ্ধ হই, এটাই ছিল একটা বড় গুন্ডামি। কারণ অনেকদিন ধরেই কথা শুনছিলাম যে চুক্তিবদ্ধ হব কি হব না, হব কি হব না, এরকম কনসিকোয়েন্স চলছে। তো আমি তখন নগর মাস্তান ছবি শুটিং করছি প্রথম দিন, তো হঠাৎ করে সাইমন ভাই এসে বলছেন, শাহরিয়াজ একটা ভাউচার সাইন করো। কেন? কয়, গুন্ডামি ছবির নায়ক তুমি। তো তখন রাকিব মামু বলে উঠলো, রাকিবুল আলম রাকিব, যে নগরের মাস্তান এবার করবে গুন্ডামি। সো ইট ওয়াজ এ গ্রেট গিফট, এবং পুরা ছবি জুড়েই অসংখ্য অসংখ্য কাহিনী। মোস্ট ইম্পর্টেন্টলি, বিপাশা কবির আইটেম গার্ল থেকে এবার ফার্স্ট সোলো নায়িকা হচ্ছে। সো এটা অনেক বড় একটা প্রাপ্তি ওর জন্য, এবং শিওরলি দর্শকদেরকে এন্টারটেইন করতে পারবে আমার বিশ্বাস, এবং আমাদের কাজও আপনাদের ভালো লাগবে। সো অল টুগেদার গুন্ডামি ইজ এ প্যাকেজ অফ এন্টারটেইনমেন্ট, থ্যাংকস টু সাইমন তারিক ভাই এবং ইউনিটের সকলকে অ্যাকচুয়ালি, কারণ অসংখ্য মজা করেছে, অসংখ্য স্মৃতি গুন্ডামি নিয়ে। এটা হচ্ছে গুন্ডামি পরিচালনা করেছেন সাইমন তারিক ভাই, আমার সঙ্গে কো আর্টিস্ট হচ্ছে বিপাশা কবির। এই ছবির ফাইট ডিরেকশন দিয়েছেন জগৎ খ্যাত আরমান আরমান মামু, আমাদের ফাইট ডিরেক্টর। কোরিওগ্রাফিতে ছিলেন হাবিব ভাই, মিউজিক করেছেন এই ছবির আলী আকরাম শুভ, গান লিখেছেন সুদীপ কুমার দীপ, এবং আমি টোটাল গুন্ডামি ইউনিটের কাছে কৃতজ্ঞ এমন চমৎকার একটি ছবি তৈরি করবার জন্য এবং আমাকে সুযোগ দেবার জন্য। গুন্ডামির স্পেশাল যে বিষয়টা আপনাদেরকে এন্টারটেইন করবে, সেটা হচ্ছে গুন্ডামি শব্দ বলতেই যে একটা নিতান্তই মাস্তানি কিংবা একটা রাজনৈতিক প্রেক্ষাপট বোঝায়, তা না। গুন্ডামি ছবিতে আছে ফ্যামিলি ইমোশন, ড্রামা, রোম্যান্স এবং দুর্দান্ত রকমের অ্যাকশন। তো সব কিছু মিলিয়ে প্রপার এন্টারটেইনিং ফ্যাক্ট বলতে যা বোঝায়, সেটি হচ্ছে গুন্ডামি। আসছে ফেব্রুয়ারির 5 তারিখে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আপনাদেরই নিকটস্থ যে কোনো হলে। সো আমি তো আসছি গুন্ডামি নিয়ে এন্টারটেইন করতে, আমিও চাইবো হলে আপনারা এসে এন্টারটেইন হন, বাংলা সভ্যতা চর্চা করুন, বাংলা ছবি দেখুন, আমাদের সঙ্গে থাকুন।